সম্মানিত দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে, কাছে এবং দূরে, যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন, স্বপ্নপুরি কৃষিচিত্র চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ 19 আগস্ট 2022 রোজ শুক্রবার। প্রিয় দর্শক, স্বপ্নপুরি কৃষিচিত্র চ্যানেল আজ অবস্থান করছে নাটোর জেলার আহমদপুর ছাগলের হাটে। আজকে দর্শক, ক্রস জাতের বাচ্চা ছাগলের ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকের ভিডিওগুলো পর্ব আকারে দেখানো হবে। প্রথম পর্বে আপনারা ক্রস জাতের বাচ্চা ছাগলের যে ভিডিও দেখবেন, এই ছাগলগুলো আজকে আহমদপুর হাটে নিয়ে এসেছে আমাদের রুহুল আমিন ভাই। রুহুল আমিন ভাইয়ের ভিডিও আপনারা এর আগেও দেখছেন। তো রুহুল আমিন ভাই, আজকে হাটে কেমন জাতের বাচ্চা ছাগলগুলো নিয়ে এসেছে এবং সেই ছাগলগুলোর দাম উনি কেমন টাকা চাচ্ছে, আজকে বিস্তারিত ভিডিওতে আপনাদেরকে জানা এবং জানানোর চেষ্টা করব। দর্শক, ছাগল ক্রয় করার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে যদি কেউ আপনারা নাটোর আহমদপুর ছাগলের হাটে আসতে চান, অবশ্যই নাটোরগামী বাসের টিকিট কাটবেন। বাসের ড্রাইভার অথবা সুপারভাইজারকে বলবেন যে নাটোরের আহমদপুরে নামিয়ে দিতে। বাস আপনাদের যেখানে নামিয়ে দিবে সেখানে এই হাটটি অবস্থিত। ছাগল যদি আপনারা কেউ ক্রয় করেন, আপনাদেরকে অবশ্য বাসের বক্সে করেই ছাগল নিয়ে যেতে হবে। সবাই নিয়ে যায়, আপনাকেও নিয়ে যেতে হবে। তো আহমদপুর ছাগলের হাটটি প্রতি শুক্রবার করে চলে, সপ্তাহে একদিন সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত জমজমাটভাবে এই হাটটি চলে। হাটে আসতে হলে আপনাদের এই সময়ের মধ্যে আসতে হবে। চলুন তাহলে আজকের প্রতিবেদনটি শুরু করা যাক। প্রিয় দর্শক, আমরা এখন বাচ্চা ছাগল অনেক দেখতে পাচ্ছি এবং ভালো ভালো কালেকশনের কিছু বাচ্চা আপনাদেরকে দেখাবো আহমদপুর হাট থেকে। আহমদপুর হাটে এখন ঘুরে ঘুরে হাটটা ঘুরে ঘুরেই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমরা সুন্দর সুন্দর সব কালেকশনের যে বাচ্চাগুলো আজকে আহমদপুর হাটে নিয়ে এসেছে, বাচ্চাগুলো কিন্তু নিয়ে এসেছে আমাদের রুহুল আমিন ভাই। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, স্বপ্নপুরি কৃষিচিত্র চ্যানেলের দর্শক ভিউয়ারদের আজকে আপনি তো ভালো ভালো বাচ্চা নিয়েছেন, এগুলো বাচ্চা কি দেখানো তো যাবে নাকি? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, প্রিয় দর্শক, রুহুল আমিন ভাই কিন্তু বিভিন্ন হাটে থাকে, হৈবতপুর, আহমদপুর, তেবাড়িয়া, বানেশ্বর। ইনারাই আসলে হাতে ভালো পার্সেন্টের বাচ্চা রাখে, যেরকম রুহুল আমিন ভাই চেষ্টা করি। আচ্ছা, রুহুল আমিন ভাই আছে, আমাদের শাহিন ভাই আছে, অনেকেই আছে। নলডাঙ্গা সাগারি পাড়া ওনাদের বাসা, ওনাদের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করবেন। আর ক্রস জাতের বাচ্চা ছাগল আপনাদেরকে হাটে আসতে হবে না, ওনারা কিন্তু আসলে একজন সৎ মানুষ, সৎভাবেই ওনারা ব্যবসা করে। লাভ কিন্তু সবারই করতে হয়, তাই না? পাইকারি রেটে দেন, কম বেশি লাভ হলে আপনি ছেড়ে দেন। তো বেশি কথা বলবো না, এখন আপনার ছাগল যেগুলো আছেন সেগুলোর দাম আমরা জানবো। আচ্ছা, তো আমরা প্রথমে কোনটা দিয়ে শুরু করবো ভাই জান? আচ্ছা, একটা একটা করে দেখেন। হ্যাঁ, আচ্ছা, আমরা ওই দুটা দিয়ে শুরু করবো। আচ্ছা, প্রিয় দর্শক, আমরা দুটো বাচ্চা দেখতে পাচ্ছি, এটা তো সব ক্রসের মধ্যে, তাই না? শিরোই বাচ্চা, শিরোই কিন্তু ক্রসের মধ্যে। কান এবং কালার দেখেন, কান এবং কালার আসলে খুবই ভালো, বাংলাদেশি হান্ড্রেডের মতো আছে, তাই না? দুটাই কি পাখি না খাসি ভাই? দুটো পাখির বাচ্চা ভাই। আচ্ছা, দুটাই পাখির বাচ্চা। বয়স কেমন হয়েছে এগুলো? ওদের বয়স হয়েছে আপনার ওই 2 মাস পার হয়েছে, 2 মাস আপ হয়েছে, তাই না? দুইটা মেল জোড়া দাম কত টাকা চাচ্ছেন ভাই? জোড়া দাম চাচ্ছি 26,000। আচ্ছা, জোড়া দাম আপনি 26,000 টাকা দাম চাচ্ছেন, তাই না? হাতে কি দাম লাগছে এই দুটার? দুধের দাম হচ্ছে আপনার ওই 20-21 হাজার টাকা দাম, 20-21 হাজার টাকা দাম হচ্ছে। তো মোটামুটি তো এখানে দাম দর করার সুযোগ আছে, তাই না? হ্যাঁ, সুযোগ আছে, সুযোগ আছে। আর এই জোড়া আছে দেখেন, তোতার কস, তাই না? প্রিয় দর্শক, তোতার কস জোড়া না, এই দুটাই খাসির বাচ্চা। দেখেন বাচ্চাগুলো খুব চঞ্চল, খুবই আসলে সুইট বাচ্চা, এই বাচ্চাগুলো খুবই চঞ্চল এবং সুস্থ সবল বাচ্চা। এই যে দেখেন, এই যে খেলা করতেছে বাচ্চা, খুব সুন্দর। এই যে ঠিক আছে, তো এই দুইটা জোড়া, তাই না? আচ্ছা প্রিয় দর্শক, দুটা জোড়া বাচ্চা। তো দুটার বয়স কেমন যেন বললেন ভাই? 2 মাস। আচ্ছা, 2 মাস হয়েছে বয়স। সুন্দর একটি বাচ্চা, সুন্দর কালার, মুখের পার্সেন্ট অনেক, মার্শাল্লাহ, সুন্দর পার্সেন্টের বাচ্চা। তো আপনি এই দুটার দাম কত টাকা চাচ্ছেন? দুটো 27,000 টাকা দাম চাচ্ছেন, তাই না? আচ্ছা, খাসির জন্য একটু মনে হচ্ছে দাম বেশি, পার্সেন্ট ভালো, পার্সেন্টেজ ভালো আছে, জন্য দামটা একটু বেশি। এই সুন্দর, 120 কেজি বছর পালতে। প্রিয় দর্শক, এই ধরনের বাচ্চারা আপনারা যদি কেউ ক্রয় করেন, ক্রয় করে যদি 1.5-2 বছর পালন করেন, লাইভ ওয়েট ভাই বলতেছে 120 কেজি, তাই না? না, একটু কম বেশি হতে পারে, তবে হবে এরকম। আচ্ছা, আপনি যদি প্রিয় দর্শক, আপনারা যদি এরকম ধরনের বাচ্চা ক্রয় করে যদি একটু যত্ন নিতে পারেন ভালোভাবে,
তাহলে লাইভ ওয়েট এরকম আসবে। তো চাওয়া দাম কেমন? 27,000 টাকা, তাই না? 27,000 টাকা চাওয়া দাম। তারপরে দাম দরকার সুযোগ আছে, বাচ্চাটা খুব ভালো। আচ্ছা, একটা পাঁঠার বাচ্চা আছে আমরা দেখতে পাচ্ছি, তোতার ক্রস পাঁঠার বাচ্চা। আর এগুলো কিন্তু আমাদের রুহুল আমিন ভাই আনছে আজকে। রুহুল আমিন ভাইয়ের কাছে কিন্তু ভালো ভালো পার্সেন্টের বাচ্চা আছে। ঝুল, গলার ঝুলটা আপনাদেরকে দেখাই প্রিয় দর্শক। গলার ঝুলটা দাম কিন্তু চাইলে 35,000, আমি চাবো না। পাঁঠার বাচ্চা 25,000 টাকা দাম চাওয়া দাম দাম বলছে। ইনশাল্লাহ এরকম পাঁঠার বাচ্চা হয়তো বা অন্য কোনো শিখের কাছে থাকে দাম বলে। রুহুল আমিন ভাই, এই পাঁঠার পাঁঠার বাচ্চাটার দাম আছে 25,000 টাকা দাম থাকছেন, তাই না? আপনি চাইলে তো 35,000 30,000 আপনাকে চা যাবে, কিন্তু চাবো না। আচ্ছা, আমরা পাইকারি রেটে দিন, পাইকারি রেটে দিন। এই ছাগলটা দেখেন, অন্য ছাগল দেখেছেন, এটা পার্সেন্টেজ দেখেন, পার্সেন্টেজ আসলে তো খুবই ভালো ভাই। ঝুল ঝুল দেখেন, আমার পার্সেন্ট খুব ভালো আসলে। এগুলো আসলে এই এই বাচ্চাটা যখন বড় হবে পাঁঠাটা, তখন এটা আসলে আপনার খামারে রাখতে পারবেন প্রজননের ক্ষেত্রে। 25,000 টাকা দাম আপনি চাইছেন, তারপরে দাম করার সুযোগ আছে, সুযোগ আছে। আচ্ছা, খাসির বাচ্চা আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক। খাসির বাচ্চা তোতার ক্রস খাসির বাচ্চা, পার্সেন্টটা কেমন আসছে ভাই জানেন? 80% 85% 85% আসছে। তো দুইটাই কি হচ্ছে খাসি? তোতা নিলে পারে তো আপনার হলে তোতার ক্রসের খাসির বাচ্চা লয়। তোতা নিলে ক্রসের মোটা তাজা বেশি হয়, তাই না? আচ্ছা, তো এটার বয়স কেমন হয়েছে? বয়স হয়েছে আপনার এই 3 মাসের কাছাকাছি, 3 মাসের কাছাকাছি বয়স হয়েছে প্রিয় দর্শক, 3 মাসের কাছাকাছি বয়স হয়েছে। আচ্ছা, দাম কত টাকা চাচ্ছেন? দাম 15,000 টাকা, 15,000 টাকা চাওয়া দাম, তাই না? 13,500 দাম বলছে। আচ্ছা, 13,500 দাম হচ্ছে, আর কিছু হলে আপনি ছেড়ে দেবেন। আরেকটা আছে না? আচ্ছা, ঠিক আছে প্রিয় দর্শক, আরো দুইটা বাচ্চা ছাগল আছে। মুখের পার্সেন্ট খুবই ভালো দেখায় বাচ্চাটা। আসলে দাম আপনাদেরকে একটু পরে জানাই, যে আগে ছাগল দেখেন। ছাগল দেখে যদি আপনাদের পছন্দ হয়, আমাদের রুহুল আমিন ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন। হ্যাঁ, তো রুহুল আমিন ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করলে সুন্দর সুন্দর কালেকশনের যে বাচ্চা, ভালো পার্সেন্টের বাচ্চা আপনারা নিতে পারবেন। আচ্ছা ভাইজান, এই দুইটার দাম কত টাকা চাচ্ছেন? দুইটার দাম চাচ্ছি 35,000 ভাই। দুইটা 35,000 টাকা, মানে 17,500 টাকা করে পার পিস করতেছে, তাই না? আচ্ছা, এটা কি পাঠি না খাসি ভাইজান? দুইটা পাঠির বাচ্চা ভাই। দুইটাই পাঠির বাচ্চা, মেয়ে বাচ্চা? মহিলা ছাগল, মহিলা ছাগল, মেয়ে বাচ্চা, দুইটাই পাঠির বাচ্চা, দুইটাই তোতার ক্রস। এবং আপনারা যদি কেউ খামার করতে চান বা ছাগল পালন করতে চান, এই ধরনের ছাগল আপনাদের জন্য লাভজনক হবে। এই ধরনের ছাগল নিয়ে আপনারা খামার স্টার্ট করতে পারেন। তো ভাইজান, তো যেগুলো দেখালেন আপনি, তাই না, এগুলো তো সবগুলাই তো সব একবারে দেখতেছি যে একবারে ক্রসের মধ্যে খুবই একটা ভালো পার্সেন্টের বাচ্চা আজকে আপনি নিয়ে আসছেন, তাই না? আর প্রতিনিয়ত আপনার কাছে ভালো ভালো পার্সেন্টের বাচ্চাগুলো চেষ্টা করি ভাই। তো স্বপ্ন করি কৃষিচিত্র চ্যানেলের দর্শক ভিউয়ার যারা আছে, তারা কিন্তু আপনার ভিডিও দেখে বা আপনার প্রতিবেদন দুই একটা যাই করি আমি, তারা কিন্তু দেখে, ভিউ ভালো হয়, মোটামুটি তো ভালো পার্সেন্টের বাচ্চাগুলো রাখেন। তো চ্যানেলের কোনো দর্শক ভিউয়ার্স যদি আপনার কাছ থেকে ছাগল ক্রয় করতে চায়, দাম দর করার তো সুযোগ রাখবেন। এবং তাদের জন্য কি স্পেশাল কোনো ডিসকাউন্ট আপনি রাখবেন কিনা? না, অবশ্যই রাখবো, অবশ্যই রাখবো। আচ্ছা, কি স্পেশাল ডিসকাউন্ট রাখবেন, তাই না? 2-4-500 টাকা আমি দেখাচ্ছি কমিয়ে রাখতে পারবেন, বেশি আকারে নিলে, বেশি আকারে নিলে, তাই না? হ্যাঁ, বেশি আকারে দেখা যাচ্ছে অনেকের পুঁজি কম, ছাত্র মানুষ বা দেখা যাচ্ছে সবাই, তাদের জন্য ছাড় আছে, ছাড় আছে, তাই না? তাদের জন্য ছাড় আছে, একটা দুইটা যারা ছাগল নিবে। আসলে মূলত চেষ্টা করি কি জানেন, যে আমরা সীমিত লাভে দিব, কাস্টমার 5টা বেশি আসবে, ভালো জিনিস লালন পালন করবে, তারা বংশ বিস্তার করবে, বুঝতে পারছেন? এতে দেখা যাচ্ছে যে আসলে দেশেরও উন্নয়ন এবং দেখা যাচ্ছে সবার জন্যই মনে করেন, সবাই জানো তো, মানে বেকার জীবন থেকে তারা একটা কর্মের দিকে আসে, বের হয়ে আসতে পারে। আমাদের ব্যবসাই মূল উদ্দেশ্য না। হ্যাঁ, আমাদের দেখা যাচ্ছে দেশের জন্য কিছু চেষ্টা আছে, যে আসলে উন্নত জাতের যদি ছাগল লালন পালন করে তারা যেন একটু ডেভেলপ হয়। হ্যাঁ, তাদের জন্য সুন্দর ডেভেলপ হয়, দেশের জন্য ডেভেলপ হয়, আমাদের জন্য সবারই আর কি। এই ছাগল পালন করলে পারা আপনি 10টা 20টা 15টা ছাগল পালন করলেন, এটা একটা কর্মস্থল কিন্তু, ঠিক আছে? আচ্ছা, একটা তথ্য আপনার কাছ থেকে জানবো, ধরেন একজন 15টা ছাগল নিয়ে সে একটা ছোট্ট আকারে প্রান্তিক আকারে একটা খামার গড়ে তুলছে, তার কি আর কোনো পিছনের দিক তাকানোর দরকার আছে? না। হ্যাঁ, ইনশাআল্লাহ 15টা যদি ছাগল থাকে কারো কাছে, আপনি যদি 15টা ছাগল থাকে স্যাম্পল আমি একটা, মানে আমাদের 15 বছরের অভিজ্ঞতা, আমি স্যাম্পল একটা হিসাব দিই, 15 পিস যদি ছাগল থাকে
আপনি 14 মাসে 2 বিয়ান দিলে যদি দুই পিস করে ছাগল আসে, দুই পিস করে যদি ছাগল আসে একটু ভালো পার্সেন্টে ছাগল দিবেন, যারাই নেন একটু পার্সেন্ট ভালো হলে আপনি প্রোডাকশনগুলো 100% আসবে। আর ওগুলো ছাগল দেখা যাচ্ছে আপনি যদি জোড়া 30,000 বেচেন, 20,000 টাকাও বেচেন, তাহলে আপনি দেখা যাচ্ছে মোটামুটি দেখা যাচ্ছে যে আপনি 30,000 টাকা যদি জোড়া বেচেন যে মোটামুটি আপনি 15 পিস ছাগল থেকে 30 পিস বাচ্চা আসবে। 30 পিস বাচ্চার দাম কত আসে? 10,000 টাকা করে বিক্রি করলেও তো মেলা টাকা, অনেক টাকা আসে, অনেক টাকা। সে ঘটনা হলে এটা কিন্তু ওই ছাগলটা কিন্তু লালন পালন সঠিকভাবে যদি করতে পারে লস নাই, কিন্তু ছাগলের প্রতি নজর থাকতে হবে। আপনি ছাগল নিয়ে গেলেন, নিয়ে গেছেন, কি হচ্ছে না হচ্ছে, খাওয়াচ্ছেন না, অভিজ্ঞ খামারে যোগাযোগ করতে হবে না, এগুলা করা যাবে না। যদি আপনি ছাগল না পালতে পারেন তো দরকার নাই, না কিনা কিনার দরকার নাই, আমি বলি ধৈর্যের দরকার, ধৈর্যের দরকার আছে। এটা কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লামের উপর কিংবা আরো নবী তাদের উপরেও কিন্তু এই ছাগল অবতরণ করেছিল ধৈর্য পরীক্ষার জন্য। ছাগল পালন করছে এবং ছাগলে আলাদা একটা বরকত আছে, বরকত আছে। আচ্ছা ঠিক আছে, এই জন্যই তার মানে যে দর্শক ছাগল পালন করতে চাবেন তাদেরকে ভালো করে খাওয়াবেন, তাদেরকে ভালোভাবে লালন পালন করবেন, তাদের বাসস্থান ভালো দিবেন, তাহলে আপনার দেখা যাচ্ছে ডেভেলপ আসবেই ইনশাল্লাহ। ভাইজান কথাবার্তা শুনে খুবই ভালো লাগলো, তো আপনার ফোন নাম্বারটা জানিয়ে দেন। আমার নাম্বার 01747855637, এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনি আমরা অনলাইনেও দিয়ে থাকি। আমাদের কাছ থেকে ছাগল নিলে প্রতারণার সম্ভাবনা নেই, যে দর্শকই নেয় সঠিক জিনিসটা সঠিক জায়গায় দিয়ে পৌঁছা দিব আমরা। নাটোর থেকে ভাই, নাটোর থেকে যদি চট্টগ্রাম বা সিলেট এগুলো জায়গায় যদি ছাগল বাসে পাঠান, ছাগল কি মারা যাওয়ার সম্ভাবনা? না না ভাই, আমরা 15 বছর ধরে দিচ্ছি, এখনো পর্যন্ত কোনো রিপোর্ট আসে নাই। প্রিয় দর্শক, আপনারা দেশের বিভিন্ন স্থান থেকে, বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনারা ছাগল নিতে পারবেন, বাসের বক্সে করে নিয়ে যেতে হবে, আপনাদের ছাগল একটাও মারা যাবে না। না না না, ঠিক আছে, রুল আমিন ভাই, ভালো থাকেন।